মেথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরট্রান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিতে পড়াশোনা করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা হয়ার স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। হয়ার স্টেটমেন্ট কোথায় এবং কীভাবে ব্যবহার হয় তার একটা প্রেক্ষাপট আমরা প্রথমে আলোচনা করি। তো শুরুতে আমরা কোড ব্লক একটা প্রোগ্রাম দেখি, একেবারে সহজ একটা প্রোগ্রাম। এখানে একটা কোড লেখা আছে, এই কোডটাতে আমি প্রথমে 2 নম্বর লাইন এবং 3 নম্বর লাইনে যে কথাটা লেখা আছে সেখানে হচ্ছে এ এবং বি, এ একটা অ্যারে, বি একটা অ্যারে, এবং এ হচ্ছে 2/3 এবং বি ওর ডাইমেনশন 2, 3। এবং 5 নম্বর লাইনে আমরা একটা ইনপুট দিয়েছি, অর্থাৎ এ অ্যারে কে আমি ইনপুট দিয়েছি, একটা ম্যাট্রিক্স যদি বলি, এ ম্যাট্রিক্সকে আমি ইনপুট আকারে দিয়েছি অ্যারে কনস্ট্রাক্টর ইউজ করে এবং রিশেপ ফাংশন ইউজ করে আমি এখানে এটা ইনপুট দিয়েছি। এবং এখানে যেটা দেখানো হয়েছে এই ইনপুটটাকেই আমরা 7, 8, 9 এই 3টা লাইনের মাধ্যমে আমরা একটা ইনপুট ম্যাট্রিক্স হিসাবে আমাদের কি স্ক্রিনে দেখাবে। এখানে আমরা ইমপ্লাইড ডু লুপ এবং ফরম্যাটিভ স্টেটমেন্টের একটা ব্যবহার লিখছি। তারপরে আমরা যে জায়গাটাতে আসলে মূলত কাজ করছি সেটা হচ্ছে এটা, এখানে যেটা কথা সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ এ, অর্থাৎ আমি যে একটা অ্যারে লিখলাম এ, এই এ অ্যারেতে যতগুলো উপাদান আছে সমস্ত উপাদানকে আমি বর্গমূল করতে চাই। ওই বর্গমূল নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে বি, এই যেটা বি। তো এখানে আমরা বি ম্যাট্রিক্সটাকে 13, 14, 15 এই 3টা লাইনের মাধ্যমে আউটপুট হিসেবে দেখিয়েছি। এখানে আমরা ইমপ্লাইড ডু লুপ এবং ফরম্যাট স্টেটমেন্টের কাজ করলাম। তো এটা হলো আমাদের মূলত কোডের বর্ণনা। এখন আমরা এটাকে যদি বিল্ড এন্ড রান করে দেখেন এখানে কি দেখাচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ইনপুট ম্যাট্রিক্স আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে প্রথম সারিতে 25, 36, 16, দ্বিতীয় সারিতে 49, 64, 4 এভাবে দেওয়া আছে। এবং আউটপুট ম্যাট্রিক্সে 25 বর্গমূল হয়েছে কত, 5, 36 বর্গমূল 6, 16 বর্গমূল 4, 49 বর্গমূল 7, 64 বর্গমূল 8, 4 বর্গমূল 2। অর্থাৎ আমি স্কোয়ার রুটের একটা ব্যবহার দেখাইছি এখানে, সেটা হচ্ছে এই লাইনটাতে নিয়ে আমি কাজ করছি, সেটা এই যেটা, অর্থাৎ আমি এ ম্যাট্রিক্সটাকে বর্গমূল করছি, এই ম্যাট্রিক্সের বর্গমূল নির্ণয় করে আরেকটা ম্যাট্রিক্স পেয়েছি সেটা হচ্ছে এটা, এটাকে বি ম্যাট্রিক্স বলতেছি। তো এখানে কোনো আমরা কোনো সমস্যা দেখতেছি না, কিন্তু এখানে এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি যদি এখানে দেখেন, এখানে যদি মাইনাস সাইন ইউজ করি এবং এখানে যদি যে কোনো দুইটা জায়গায় আমি মাইনাস সাইন ইউজ করলাম, তাহলে এখন দেখেন এটাতে কি আসতেছে, এই যে এই প্রবলেমটা তৈরি হয়েছে এখানে। সে প্রবলেমটা কি কি তৈরি হয়েছে আমি বলি, আমাদের মূলত আমাদের মূল লাইনটা হচ্ছে এটা, অর্থাৎ এ ম্যাট্রিক্সের আমি বর্গমূল নির্ণয় করতেছি, সেটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স বি হবে। এখানে -49 ক্ষেত্রে এসছে এন এ এন এবং -16 ক্ষেত্রে এন এ এন আসছে। কেন আসছে, কারণ হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যদি কোনো ঋণাত্মক সংখ্যা অর্থাৎ বা নেগেটিভ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাই বাস্তব সংখ্যার ক্ষেত্রে, এটা কিন্তু অসম্ভব, এটা করা যায় না। এই জন্য কিন্তু আমাদের আউটপুটে এন এ এন আসছে, -16 পরিবর্তে এন এ এন আসছে। তার মানে এখানে আমি টোটাল 6টা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলাম, তার মধ্যে 2টা আনফিট, -49 আনফিট এবং -16 আনফিট, কারণ তারা হচ্ছে নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যার আসলে বর্গমূল নির্ণয় করা যায় না বাস্তব সংখ্যার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমাদের যেহেতু এখানে এটা সহজ এবং ছোট প্রবলেম, এই জন্য আমাদের এন এ এন আসছে, আমরা বুঝতে পারছি এটা প্রবলেম হয়েছে। এখন যদি ম্যাট্রিক্সটা অনেক বড় হয়, 10টা সারি এবং 10টা কলামের হয় এবং বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে যদি এরকম তৈরি হয়, তাহলে আমাকে এগুলো ম্যানুয়ালি হ্যান্ডেল করা বা ম্যানুয়ালি দেখে নেওয়াটা আমাদের কাজের জন্য একটু জটিল। এই জন্য আমাদেরকে এখানে যে স্কোয়ার রুটের ক্ষেত্রে বা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে যে বাস্তব সংখ্যা ঋণাত্মক সংখ্যাগুলোতে কাজ করে না, এই ইস্যুটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, নাহলে আমাদের এই প্রবলেমটা তৈরি হবে। এই প্রেক্ষাপটেই কিন্তু হয়ার স্টেটমেন্টের ব্যবহার শুরু হবে এবং এই প্রবলেমটা বিশেষ করে -49 আর -16 যে বর্গমূল হয় না,
এই কারণে যে এরকম সমস্যা তৈরি হয়েছে, এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাদের যে আইডিয়াটা লাগবে সেটা হচ্ছে হায়ার স্টেটমেন্ট। এখন হায়ার স্টেটমেন্টের আমি থিওরিটিক্যাল আলোচনা আস্তে আস্তে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে হায়ার স্টেটমেন্ট আসলে কি, এটা একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে থিওরিটিক্যাল আলোচনা, যে দ্য হায়ার স্টেটমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ফোরট্রান 92 ইন অপারেশনস ইনভলভিং অ্যারেজ। অর্থাৎ অ্যারের ক্ষেত্রে যদি আমি কোনো অপারেশন করতে যাই, তাহলে ফোরট্রান 90 ভার্সনে এই হোয়ার স্টেটমেন্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং তার পরবর্তী ভার্সনগুলোতেও হোয়ার স্টেটমেন্ট ব্যবহার আছে। তার মানে হোয়ার স্টেটমেন্টটা আমরা কোথায় ইউজ করব, যখন আমরা অ্যারে নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা হোয়ার স্টেটমেন্ট ব্যবহার করব। ইট প্রোভাইডস এ ওয়ে টু মাস্ক দ্য অ্যাসাইনমেন্ট অফ অ্যারেজ অর দ্য ইভ্যালুয়েশন অফ অ্যারেজ। এখানে মাস্ক শব্দটা আমরা যদি ব্যাখ্যা দিতে চাই, তাহলে মাস্ক নিয়ে কিন্তু আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, মাস্ক কি ওটা দেখলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে যে এটা হচ্ছে এটা একটা ইট প্রোভাইডস ওয়ে, অর্থাৎ এটা একটা সুযোগ তৈরি করে দেয় যে দ্য অ্যাসাইনমেন্ট অফ অ্যারেজ, অ্যারের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অর্থাৎ অ্যারে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা একটা মাস্ক ব্যবহার করার একটা সুযোগ আছে। তো দিস মিন্স দ্যাট ইট প্রোভাইডস এ ওয়ে টু ইউজ সাম লজিক্যাল এক্সপ্রেশন টু কন্ট্রোল হোয়াট অ্যারে এলিমেন্টস আর অ্যাসাইন ভ্যালুজ ইন অ্যান অপারেশন দ্যাট উড নর্মালি অ্যাসাইন ভ্যালুজ টু অল এলিমেন্টস অব দ্য অ্যারে। এর অর্থ হচ্ছে দিস মিন্স দ্যাট, এটা বোঝায় যে এখানে একটা ইট প্রোভাইডস এ ওয়ে, এটা একটা সুযোগ তৈরি করে দেয় যে টু ইউজ সাম লজিক্যাল এক্সপ্রেশন। এই যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, লজিক, এটাকেই আমরা মাস্ক বলতেছি, লজিক্যাল এক্সপ্রেশন। টু ইউজ সাম লজিক্যাল এক্সপ্রেশন টু কন্ট্রোল, কি কন্ট্রোল করার জন্য, হোয়াট অ্যারে এলিমেন্টস আর অ্যাসাইন ভ্যালুজ ইন অ্যান অপারেশন, একটা অপারেশনের ক্ষেত্রে অ্যাসাইন ভ্যালুজগুলো কোন কোন এলিমেন্টের সাথে যাবে এটা কিন্তু কন্ট্রোল করে এই লজিক্যাল এক্সপ্রেশন। আর এই অপারেশনটা অ্যান অপারেশন দ্যাট টুড নর্মালি অ্যাসাইন ভ্যালুজ টু অল এলিমেন্টস অব দ্য অ্যারে, অর্থাৎ একটা অ্যারের সমস্ত এলিমেন্টের উপর যে অপারেশনটাকে আমরা ডিক্লেয়ার করি, সে অপারেশনটা কোন কোন এলিমেন্টের ক্ষেত্রে লজিক্যালি আসলে আনফিট বা লজিক্যালি ফিট, এই কন্ট্রোলটা যে করে সেটা হচ্ছে আমরা এই হোয়ার কনস্ট্রাক্টটা করে। তো দ্য জেনারেল ফর্ম অফ হোয়ার কনস্ট্রাক্ট ইজ এই, যেটা হচ্ছে হোয়ার কনস্ট্রাক্টের একটা জেনারেল ফর্ম আমরা দেখলাম। এখানে যে লেখাটা লেখা আছে যেটা হোয়ার, হোয়ারের পরে প্রথম বন্ধনীর ভিতরে মাস্কের একটা এক্সপ্রেশন থাকবে, এটা যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা ব্লক ওয়ান কাজ করবে, আর ফলস হইলে আমাদের এলস হোয়ারের এই যে মাস্ক এক্সপ্রেশনটা টেস্ট করবে এটাও যদি ট্রু হয় তাহলে এই ব্লক টু কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে ব্লক থ্রি কাজ করবে। এইভাবে কিন্তু হোয়ার কনস্ট্রাক্টটা ইউজ করা হয়, বা এটা ব্লক আকারে লেখা আছে হোয়ার। হোয়ারের এটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট, এটা হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট, আর মাঝখানে এলস হোয়ার দিয়ে কিছু ব্লক থাকে, এটা হচ্ছে আমরা মূলত দেখলাম। তো এখন আমরা এইটার ব্যবহার আমরা একটা প্রোগ্রামে দেখব, কোড ব্লকে, সরাসরি আমরা প্রোগ্রামে চলে যাই। তো এখানে প্রোগ্রামে যেটা লেখা আছে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর লাইনে যদি আমি দেখি, সেটা হচ্ছে এ নামে একটা ম্যাট্রিক্স, বি নামে একটা ম্যাট্রিক্স, এবং মাস্ক সেম শেপের 2x3 শেপের একটা মাস্ক অ্যারে ডিক্লেয়ার করা আছে, সেটা লজিক্যাল, এটা সেম জিনিসই আমরা ইউজ করছি। সেটা হচ্ছে এখানে আমরা যে জিনিসটা ইউজ করছি, দেখেন একে ইনপুট দিয়েছি আর এ কনস্ট্রাক্টর হিসাবে, এবং এখানে আমরা আগের টিউটোরিয়াল লিখছি, এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই জায়গাটা অ্যাড করছি একটা মাস্ক এক্সপ্রেশন, অর্থাৎ এ যেখানে, অর্থাৎ এ এটা একটা অ্যারের উপাদানগুলো যেখানে পজিটিভ সেটা হচ্ছে মাস্ক, পজিটিভ এটা হচ্ছে আমরা লজিক্যাল এক্সপ্রেশন নিছি। তো এখানে আছে, এটা হচ্ছে আমাদের মূলত আলোচনার মূল জায়গা, এটা হচ্ছে আমাদের হোয়ার কনস্ট্রাক্ট 16 17 18 19 20 নাম্বার লাইনে। এখানে যেটা লেখা আছে হোয়ারের পরে প্রথম বন্ধনীর মধ্যে মাস্ক লেখা আছে, মাস্ক দিয়ে আসলে একটা লজিক্যাল এক্সপ্রেশন বোঝায়, যেটা দিয়ে বোঝায় হচ্ছে যে আমরা পজিটিভ এ যে অ্যারেটা আছে বা এই যে ম্যাট্রিক্সটা আছে তার পজিটিভ এলিমেন্টের উপরে কিন্তু এই মাস্কটা কাজ করবে। মাস্ক যদি ট্রু হয় তাহলে এটা বি এর মান হবে স্কোয়ার রুট অফ এ, আর যদি ফলস হয় তাহলে বি এর মান হবে -1.0। অর্থাৎ এখানে মাস্ক ট্রু হওয়ার অর্থ এর মানগুলো হবে আমাদের পজিটিভ, এর এলিমেন্টগুলো যেগুলো পজিটিভ সেক্ষেত্রে এইটা কাজ করবে, এই ব্লকটা কাজ করবে, আর এর এলিমেন্ট যেগুলো নেগেটিভ সেক্ষেত্রে এই ব্লকটা কাজ করবে। তো আমরা দুইটা ব্লক নিয়ে কাজ করছি। তো আমরা সরাসরি চলে যাই এখানে, এই যে এখন আমরা কিন্তু বুঝতে পারবো, যেমন এখানে 25 এর বর্গমূল হচ্ছে 5, 36 এর বর্গমূল 6,
4 16 এর বর্গমূল হচ্ছে 4 minus 49 এর কিন্তু বর্গমূল বের করা সম্ভব না এইজন্য minus 49 এর জায়গায় আমরা যেহেতু সম্ভব না সেখানে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি সেটা b এর মানটা ইকুয়াল টু minus 1.0 লিখছি এটা আমাদের ইচ্ছামতো লিখছি আমি এটা যে কেউ যে কোন পয়েন্ট সংখ্যা লিখতে পারে 64 এর ক্ষেত্রে 8 হবে আর minus 4 এর ক্ষেত্রে minus 1.0 হবে অর্থাৎ এখানে যেটা দুইটা জিনিস বর্গমূলের আমাদের এখানে মাস্ক অ্যাসাইনমেন্টের সাথে যদি আমরা ব্যাখ্যা করি এর মানটা পজিটিভ এর মানটা পজিটিভ কোথায় কোথায় 25 36 16 আর 64 এর ক্ষেত্রে পজিটিভ সুতরাং এই ক্ষেত্রে এই ব্লকটা কাজ করছে এই যে b = স্কয়ার রুট অফ a 8 ব্লকটা কাজ করছে আর এর মান যে এখানে যে একটা মাস্ক যখন ফলস হয় অর্থাৎ এর মানটা যদি নেগেটিভ হয় অর্থাৎ এই যে minus 49 এবং minus 4 তাহলে কিন্তু এই ব্লকটা কাজ করবে সেটা minus 1.0 minus 1.0 এখন আমি minus 1.0 লিখছি এটা তার মানে এটাই লিখতে হবে এরকম না আপনারা চেঞ্জ করে লিখতে পারেন যেমন আমি যদি এখানে minus 1.0 না লিখি এরকম লিখি minus 3 লিখি তাহলে কিন্তু দেখেন যেখানে এই এই কন্ডিশনটা যেখানে ফলস হবে সেখানে minus 1.3 আসবে আর যদি ট্রু হয় তাহলে এটা আসবে তো আমরা আবার দেখি দেখেন কি আসতেছে এই যে তার মানে এখানে কিন্তু আমাদের minus 49 এবং minus 4 এ এই কন্ডিশনটা ফলস সুতরাং এখানে minus 3 আসছে আর বাকি যেখানে ট্রু এই মাস্ক যেখানে ট্রু সেখানে সব এই 25 এর বর্গমূল 36 এর 16 এর বর্গমূল কিন্তু এখানে আসছে 64 এর বর্গমূল এখানে আসছে তো মূল কথা হচ্ছে হয়ার যে আমরা ইউজ করব হয়ার ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেখানে অ্যারে আছে সেখানে আমরা এই হয়ার কনস্ট্রাক্টটা ইউজ করব এবং এখানে অবশ্যই মাস্ক এক্সপ্রেশন যেটা আছে এটা আমাদেরকে আগে থেকে ডিফাইন করে নিতে হবে যে মাস্ক এক্সপ্রেশনটা কি এটা লজিক্যাল এক্সপ্রেশন এবং এখানে ট্রু ফলস এর উপর নির্ভর করে কিন্তু ট্রু হলে এই ব্লকটা কাজ করবে ফলস হলে এই ব্লকটা কাজ করবে তা এই হলো মোটামুটি আমাদের একেবারে বিগিনারদের জন্য বা একেবারে সহজভাবে হয়ার কনস্ট্রাক্টের কাজটা আমরা দেখলাম তো এখানে আরো ব্লক আছে ব্লক 1 ব্লক 2 ব্লক 3 আমি একটা সিঙ্গেল ব্লক নিয়ে কাজ করছি আরো বিস্তারিত যারা জানতে চান তাদেরকে অবশ্যই বই পুস্তকের হেল্প নিয়ে এই হয়ার কনস্ট্রাক্টের আরো বিস্তারিত জানার সুযোগ রয়েছে তো এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনগুলোতে আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাবো এই আশা এবং প্রত্যাশা নিয়েই ম্যাথেমা শুকুর এই চ্যানেল এই টিউটোরিয়াল থেকে আমি এখন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সমর্থন এবং সহযোগিতা কামনা করি এবং আপনাদের শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের কার্যক্রমে অংশগ্রহণ করবেন এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়ালকে থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ